বেআইনি মদের কারবারের প্রতিবাদ করাতে বেধড়ক মার খেলেন মহিলারা। আবগারি দফতরের আধিকারিকদের সামনেই মারধর তিন প্রতিবাদী মহিলাকে। এখানেই থেমে থাকেনি আক্রমণকারীরা, জাতীয় সড়ক অবরোধ করে তারা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দুটি গ্রামে এখন উত্তেজনা রয়েছে, ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের চক সাদুল্লাহ ও সরাইঘাটিয়া প্রতিদিনই গ্রাম দুটিতে বসে মদের আসর। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মহিলাদের ওপর নির্যাতনও রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সোমবার গ্রামে বেআইনি মদের ঠেক ভাঙতে যান মহিলারা, সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিকরাও। গ্রামে পৌঁছতেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, এরপরেই প্রতিবাদী মহিলাদের বেধড়ক মারধর শুরু হয়। এখানেই শেষ নয়, আক্রমণকারী মদ কারবারীরা 512 নম্বর জাতীয় সড়ক বালুরঘাট মালদা সড়ক অবরোধ করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। বেগতিক দেখে এলাকা ছাড়েন আবগারি দফতরের আধিকারিকরা, ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিশ। অবরোধ ওঠে, তবে এখনও উত্তেজনা রয়েছে। সরাইঘাটে বসানো হয়েছে পুলিশ পিকেট। দক্ষিণ দিনাজপুর ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।